মারবারা বাবারা বন্ধুরা, আমার নবী ডাক দিয়া কই ইমানি মরণ পাইব। তিন শ্রেণীর মানুষ, কয় শ্রেণীর? আরো জোরে কয় শ্রেণীর? হুজুর কিভাবে কোন তিন শ্রেণীর তিন কোয়ালিটির মানুষ ইমানি মরণ পাইব জানতে চাই? এবার আমার আল্লাহর কোরআনুল কারিমে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তাফসীরে কামজুল ইমান খাজাইনুল ইরফানের মধ্যে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাযিলে বেরলভী উনি বর্ণনা করতেছেন, শোনো মুসলমান, তিন শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হইল ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বি শাইয়া, দুই নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা হচ্ছেন তিন নাম্বার। ওয়াবুদুল্লাহ, যারা আমার আল্লাহর ইবাদত করে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং যারা কোনো কিছুর মধ্যে আমার আল্লাহর সঙ্গে শিরিক করে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তারা তাদের মা বাবার সঙ্গে ইহসান করে। খোদা কি কসম, ওই মানুষগুলো আমার আল্লাহ পাকের ইমানি মরণ পাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন আমরা ইবাদত করি কার? আরো জোরে আর জবান খুলে বলেন কার? আল্লাহর ইবাদত করি, এটার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আমাদের সৃষ্টিকর্তার নাম কি? পালনকর্তার নাম কি? সেজদা দেই কাকে? সেজদা পাওয়ার একমাত্র মালিককে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। সেজদা পাওয়ার একমাত্র মালিক হলেন আমার আল্লাহ, এই দুইটা বিষয়ে কোনো সন্দেহ নাই। জানতে চাই, যত রকমের নামাজ পড়ো, যত রকমের ইবাদত করো, যত রকমের হজ করো আর যাকাত দাও, যত রকমের দান সৎকার করো না কেন, যদি তোমার ঘরের মধ্যে তোমার বুড়া বুড়া মা বাপ গুলার তুমি বুড়া বেড়া আর বুড়া বেড়ি কইয়া ডাক দাও, লাভ হইব নি। তিরমিজি শরীফের হাদিস, নবী বলেন, আন আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি। আমার কুটি বাজারের ব্যবসায়ী ভাইরা, যারা যারা আপনাদের মা বাবাকে বেঁচে আছেন, মা বাবার কাছে আজকে মাহফিল থেকে বাড়িতে যাইবে, বাড়িতে যাইয়া আম্মা আব্বার কদম গুলারে জড়াইয়া ধরবেন, হে মা, হে আমার আব্বা জান, আপনার কদমে ধরলাম, জীবনে বড় অন্যায় কইরা পালাইছি, জীবনে বড় অন্যায় কইরা পালাইছি, আপনি যদি মাফ না করেন মা, আপনার কদম আমি সন্তান ছাড়ব না। খুদার কসম, নামাজ পড়বার উদার রাখবা, হক করবা, যাকাত দিবা, তোমার বুড়া বুড়া মা বাপ গুলার মনের মধ্যে আবার কষ্ট দিবা, তোমার নামাজ রোজা কোনো কাজে লাগবে না। এই জন্য সবার কদমে হাত দিয়া বলি, যুব দে তোর কদম আমার সামনে দে, আমি আমার জিব্বা দিয়া তোর কদম পরিষ্কার করে দিব, তবু তোর বুড়া বুড়া মা বাপরে একটু ধমক দিয়া কথা কইস না, তবু তোর বুড়া বুড়া মা বাপরে জুদা কইরা দিস না। অনেকে তো তিন ভাই থাকলে এক ভাই এক ঘরের মধ্যে এক বেলা বেলা কইরা ভাত কইরা কইরা ভাত খাবাই না রে। যদি তোমার জীবনে বড় উন্নতি করতে চাও, আজকে মাহফিল থেকে যাইয়া বুড়া আম্মা আব্বা গুলার পা গুলা তুইরা কইবা, মা আমি আপনার পুরুষ, আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, দৈনিক 200 টাকা 300 টাকা ইনকাম করি, অসুবিধা নাই মা, আপনি আমার সঙ্গে আজকে থেকে তিন বেলা ভাত খাইবেন, আল্লাহর কসম নিজে প্রয়োজনে শুকি দিয়া পান্তা ভাত দিয়া ভাত খাইবি, তোর আম্মা আব্বার তুই একটু যুবক ভাই মুরব্বী বাবা একটু আনন্দে রাখার চেষ্টা করবি, জানো তুই মা বাবার আনন্দ গুলা জোয়ান বয়সে তোর জন্য শেষ করে দিছে, মা বাবার সুখ গুলা তোর জন্য জোয়ান বয়সে শেষ করে দিছে, মুরব্বী বয়সে মা বাপ গুলা এখন কোনো সুখের মুখ দেখে না, একবার দমক দিয়া কথা কইলে
হাঁটতেও পারে না ফুতেনি মন খারাপ কইরা লাই শুধু আল্লাহর কাছে মুখটা বেদার কইরা শুধু আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ আমার ফুত দিয়ে আমারে দমক দিয়া কথা কই আল্লাহ আমার ফুত পারে না আমি 10 মাস 10 দিন গর্ভে নিছিলাম ও আল্লাহ আমি বাবা নাই ফুতের লাগি আমার রক্ত রে পানি করছি মাদার মধ্যে ধইরা গেছে ক্ষেতের মধ্যে উঠুয়া হইয়া কাজ করতে করতে মা ডাক দিয়া কই আল্লাহ নতুন জামা কাপড় পরছি না ঈদের দিন নিজে পুরান পাঞ্জাবিটা পইরা আব্বা গেছে ঈদগাহে মা ডাক দিয়া কই নিজে পুরান কাপড়টা পইরা ঘরে শুয়া ছিলাম সন্তান কই তো মা আপনার নতুন জামা কই মা কই তো বাবা আমরার কি এখন ঈদ আসেনি বুড়া মা বাপ গুলা নিজে না পইরা তুমি সন্তান রে পড়াইছে আল্লাহর কসম এমন বুড়া মা বাপে যারা কষ্ট দেয় এই বুড়া মা বাপের বদ্দুয়ার কারণে লাখ লাখ টাকা কামাই করতে পারবি তোর জীবনে কোনো উন্নতি হবে না লাখ লাখ টাকা কামাই করতে পারবি তোর জীবনে কোনো লাভ হবে না কোটি কোটি টাকা ইনকাম করতে পারবি তোর জীবনে কোনো উন্নতি সাধন করতে পারবি না আল্লাহর কসম এই কোটি বাজারের কোন ব্যবসায়ীর যদি আম্মা ভাইয়া কোনো বেঁচে থাকে তুমি বড় ভাগ্যবান নবী আমার ডাক দিয়া কয়ে তার মা বাবা বেঁচে আছে স্বয়ং আল্লাহ পাকের জিন্দা মক্কা মদিনা তার ঘরের ভিতরে আছে এই মাহফিল চাষ করে বাড়িতে যাইবা বাড়ির মধ্যে যে আম্মা আব্বার কদম গুলার আজকে ধরবা চোখের পানি ফালাইয়া দিবা দেখবা তুমিও কান্দলে তোমার মা বাবা তোমার সঙ্গে চোখের পানি ফালাইয়া কান্দে ডাক দিয়া কইবারে মা তুমি কান্দ কেন মা ডাক দিয়া কইব সন্তান এতদিন তো এটারই আশা করছিলাম আমার পুত আমার কাছে এসে ক্ষমা প্রার্থনা করব আমার পুত আমার কাছে এসে নিজে ছোট হইয়া যাইব আল্লাহ কোন সন্তান জানি তার আর মার জন্য এত ব্যথা অনেকে মনে মনে চিন্তা করে হুজুর বাড়িতে কার পাও ধরে সালাম করতাম বাড়িতে কার কদম দারে আঞ্জা করে ধরতাম অল্প কিছুদিনই না হয় আমার মারে মন মন মাটি দিয়ে কবরে শুয়াইয়া দিছি আরে যেই দুখিনী মা হায় রে আমায় করেছে না দোর করেছে না দোর আমি কেমনে দিব ওই দুখিনী মায়ের দাপনে আরে 10 মাস 10 দিন মাই গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়াই আমি ববে আইলাম বাই আরে ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া আরে অসুখ হইলে দেখি চায়া আমার মায়ের যে বিদানাই বয়া রে বলে আমায় তুমি দাও বলয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জন দুঃখী মামা তুমি আমার আগে যেও না এই যে সন্তান মার লাশটা কাঁদে নিছে যে আব্বার লাশটা কাঁদে নিতে সে জানে লাশটারে কাঁদের মধ্যে নিয়া আব্বা ছোটবেলায় সন্তানরে কাঁদে নিছে এটা মনে হইয়া গেছে আম্মা সন্তানের লোকমা দিয়া ভাত খাওয়াইতে এটা মনে হইয়া গেছে মানুষের সামনে কানতে পারে না বাড়ির ভিতরে যায় বিছনাটার ভিতরে মাথা লাগে এতক্ষণ শুই ছাইড়ে দিয়া দেখে মা দেই বিছনায় শুই তো ওই বালিশটা লগে দিয়া পড়ে রইছে আল্লাহর কসম ওই মা যাদের বেঁচে আছে এই ভাই তোর কদম আমার সামনে দে বারবার বলি জিব্বা দিয়ে পরিষ্কার করমু তবু তোর মা বাবার তুই মনে কষ্ট দিস না মা বাবার কষ্ট দিস না কি লাভ হইব তোর মা বাবারে তুই কষ্ট দিয়া মক্কা মদিনা যাইবি এ হজ তো কবুল হবে না কি লাভ হবে মানুষের দান সৎকা করে তোর মা বাবার মনে কষ্ট দিয়া এই দান সৎকা তো কবুল হবে না যদি তুমি সুখে শান্তিতে থাকতে চাও তাইলে আমার আল্লাহর কাছে সব সময় দোয়া করো আল্লাহ আমার মা বাবা কবরে মা বাবার কবরের আযাব মাফ করে দাও নবী আমার বলে উম্মত আমার শুনে নাও কোন সন্তান যদি তার মা বাবার কথা স্মরণ করে চোখের মণিকোটার মধ্যে
একটা মাছির মাথা পরিমাণ পানি আইনা ছেড়া দেয়, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। আল্লাহর কাছে ডাক দিয়ে কইবা, আল্লাহ গো আমার জীবনের হায়াত থেকে পারলে আমার আম্মা আব্বারে হায়াত দিয়া দেন, মা বাপকে কষ্ট দিয়েন নাই, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। আরে যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে না দর, করেছে না দর মা, তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না কুমরে। যুবক এই মুরব্বী বাবারা, আম্মা আব্বা মইরা গেছে, এখন মা বাপরে পাইবা না, বাড়ির যে মাপ সাইবার লাইগা প্রত্যেক শুক্রবারে প্রয়োজনে একবার আম্মা আব্বার কবরের সামনে যাইবা। অসুবিধা কি, লজ্জা কি রে, সকল কাজকর্ম ত্যাগ করে দিবা, আম্মা আব্বার কবরটা যাই জায়গায় উত্তরে আর দক্ষিণে করে আম্মা আব্বারে শোয়াইছে, মাথাটা পশ্চিম দিকে ফিরিয়ে দিছে, মাথাটার কাছে দিয়ে যাইয়া আল্লাহর কাছে হাত তুলা কইবা, রব্বিরে হামগুমা কামা রব্বাই আনি সগিরা, আল্লাহ আমার মা বাবা আমার ছোটবেলায় যেমন ভাবে লালন পালন করেছে আপনি আমার মা বাবার ঠিক তেমন ভাবে লালন করেন। আল্লাহর কসম, কোন সন্তান যদি মা বাবার কবরের সামনে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। জবান করে জোরে জোরে বলেন আল্লাহু আকবার, সবাই জোরে জোরে একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা সাল্লি মাদিনা বিয়ানা মা আল্লাহুম্মা সাল্লি মাদিনা বিয়ানা জগত পাগল কাবার জন্যে কাবায় আসে মা বুদের, আমার মা বুদ আসে দয়াল নবীর নবী আসে উম্মতের আল্লাহ উম্মা সাল্লি মাদিনা বিয়ানা ওই আম্মা আব্বার ভালোবাসা অন্তরে আছে না নাই বাবা? অন্তরে ভালোবাসা আছে না নাই? এমন একজন সন্তান, এমন একজন সন্তান যিনি বাস করতেন ইয়ামেনে, কোথায় কথা বলেন, কোথায় ইয়ামেনে বাস করতেন, এই যে ইয়ামেনে বসবাস করতেন, ওই ছেলেটার একটা মাদ্রাসায় পড়ালেখা করতেন, ওই মাদ্রাসার ভিতরে যে পড়ালেখা করতেন ওই ছেলেটা প্রত্যেকদিন সকালবেলা মাদ্রাসায় আসতেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার মাদ্রাসার পড়ালেখা, কিন্তু ওই ছেলেটা এক ঘন্টা পর পর হঠাৎ করে টপ টপ করে কই জানি বাইরে হয়ে চলে যায়। তো তার একদিন তার ওস্তাদ জিজ্ঞাসা করে, বাবা তুমি তো মাদ্রাসার নিয়ম শৃঙ্খলাকে লঙ্ঘন করছো, তুমি মাদ্রাসার পড়ালেখার মাঝখান দিয়ে কোথায় চলে যাও? তাকে জিজ্ঞাসা করা হলো, ছেলে ডাক দিয়ে বলে হুজুর আমি তো পড়ালেখা করি হুজুর, এটা তো আমার এলেম, এটা আমার আমল না, এটা আমার এলেম, এটা আমি শিক্ষা গ্রহণ করি হুজুর, আমার আমলগুলো তো আমার ঘরে, সুবহানাল্লাহ কইতেন আমার আমলগুলো কই হুজুর? অবাক হয়ে গেলেন, 8 বছরের ছেলে, কয় বছর, 8 বছরের ছেলেটা কেমন অবাক করা কথা বলে। জিজ্ঞাসা করলাম তুমি পড়ালেখা করো, মাদ্রাসার নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করো, এ বাবা তুমি যে এখান থেকে চলে যাও কেন যাও? ডাক দিয়ে কই হুজুর আমি যে এখানে আসি এটা হইল আমার এলেম আর আমার আমলগুলো ঘরে। এ বাবা কেন এই কথা বললা তোমার কাছে জানতে চাই? ডাক দিয়া বলে হুজুর
শুনে নেন। আমি এক ঘন্টা পরে পরে যে বাড়িতে চলে যাই, আমি বাড়ি যাইয়া কিছুক্ষণ পরে পরে আমি আমার আম্মার চেহারার দিকে তাকিয়ে থাকি। এ বাবা কেন বর্তমানে হজ করতে যাইলে কমপক্ষে কত লাখ 3 লাখ 4 লক্ষ টাকা বর্তমানে খরচ হচ্ছে রে বাবা? ওই ছেলের উস্তাদ ডাক দিয়ে কয় বাবা পড়ালেখা শেষ করে তো বাড়িতে গেলে মার চেহারাটা দেখতে পারবা, মাঝখান দিয়ে যাও কি লেগা। কয় হুজুর একবার যাইয়া একবার দেখতে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিব, কিন্তু আমি প্রত্যেক নামাজের পরে প্রত্যেক ঘন্টার পরে পরে বাড়ি যাইয়া যতবার আমার মার চেহারার দিকে তাকাই হুজুর আমার বিশ্বাস আমার আল্লাহ আমার আমল নামায় একটা একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। আমার 3 লাখ টাকা 4 লাখ টাকা খরচ করে মদিনা যাওয়ার তৌফিক রে দামু কেমনে? এই জন্য মার চেহারার দিকে তাকিয়ে থাকি, আমার আল্লাহ যেন আমার মায়ের উসিলায় আমার মক্কা মদিনা নসিব করে। আপনারা জবান খুলে বলেন টাকা নাই পয়সা নাই, মনে মনে নিয়ত করবেন নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। নিয়ত করবেন আল্লাহ জীবনে মক্কা মদিনা একবার যামু, মাসে 15,000 টাকা বেতন, মক্কা মদিনা যাওয়া সম্ভব না, সংসার চালাইতে 15,000 টাকা লাগে। শুধু নিয়ত করবেন আল্লাহ মক্কা মদিনা যামু, নিয়ত করে যদি মইরো যান আপনার আমল নামে একটা হজের সওয়াব দেওয়া হবে। করে ও তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় আমায় নিলা না, বলে নামায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা মোর না। তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে আমায় নিলা না, বলে নামায় নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, ভাইজান মদিনা মোর। অনেকটা সব সময় তো কিন্তু সুন্দর করে গজল শোনানো যাবে, ছেলেটার কথাটা শেষ করে আলোচনাটা কিন্তু শেষ করব। ছেলেটা বারবার যায় হুজুর, কয় বাবা কম যাইলে পারো হুজুর, পারতাম না, মার দিকে চাইলে কবুল হজের সওয়াব। এলেম শিক্ষা কি করব যদি আমার মার দিকে চাই হজের সওয়াব না নিতাম পারি? সুবহানাল্লাহ। কন্যা ওই ছেলে ডাক দিয়ে কই হুজুর মাফ করবেন মাফ করবেন, আমি এখান থেকে কোনোদিন পারবো না। হুজুর বলে বাবা ঠিক আছে আমি তোমার কাছে একটা কথা বলে যাই। বলে হুজুর কি বলবেন বলেন। এবার ওস্তাদ বলে বাবা আমি এক সপ্তাহ অথবা 15 দিনের জন্য আমি চলে যাচ্ছি মদিনা শহরের মধ্যে, মক্কা শহরের মধ্যে, 15 দিন পরে ফিরে আসবো, আমি তোমার কাছে আসবো। এবার 15 দিন পরে হুজুর যখন আবার ফিরে আসলেন, আসার পর আবার ক্লাসের মধ্যে বসলেন, একটা ঘন্টা করাইলেন কোরআনের সবক দিলেন, আবার দ্বিতীয় ঘন্টা করাইলেন হাদিসের সবক দিলেন, তৃতীয় ঘন্টা করাইলেন ফিকা শাস্ত্রে মুক্তি হওয়ার জন্য সবক দিলেন, চতুর্থ ঘন্টা করাইলেন মুহাদ্দিস হওয়ার জন্য হাদিস শাস্ত্রের সবক দিলেন। দেওয়ার পরে লক্ষ্য করে দেখে প্রত্যেক দিন আমার এই ছাত্রটা বাড়িতে যায়, আইজ যদি যায় না উস্তাদ হঠাৎ করে ডাক দিয়ে বলে বাবা এ বাবা তুমি তো প্রত্যেকটা ঘন্টা পর পর তুমি তোমার মার একবার দেখে আসতে আজকে কেন যাও না? টপ টপ করে চোখের পানি ছেড়ে দিছে। ডাক দিয়া কয় হুজুর আমি বাড়িতে দেয়া কি করব? বলে তুমি তোমার মায়ের চেহারা দেখবা। হুজুর আমি আমার যে মায়ের চেহারাটা দেখবো, আমার বাবা মারা যাওয়ার পর মার চেহারাটা দেখে আমি মনদারে সান্ত্বনা দিতাম, সবর করতাম, ধৈর্য ধরতাম। ও হুজুর আপনি 15 দিনের জন্য যেই দিন মক্কা মদিনা সফর করছে ওই দিন আমার মা দুনিয়া ছাইরা কবরে চলে গেছে, আমি আজ যা বাড়িতে যাইয়া 15 দিন আমার মার জাগারা দেখি না, আমি সন্তানের মনের ভিতরে শান্তি নাই, হুজুর মাফ চাই আমারে আর এই কথা মনে করাইয়েন না। হুজুর বুঝতে পারলেন পোলাটা তার মার লাগে মনটা খারাপ, আব্বার লাগে মনটা খারাপ। হুজুর মনে মনে মুসকি মুসকি হাসে, কারণ যারা বেলায়েতের অধিকারী আল্লাহর ওলি তাদের আলাদা একটা পাওয়ার দেয় আমার আল্লাহ। কেন কেন কেন? কারণ তারা যে ওলি মানুষ থেকে সাধারণ মানুষ থেকে একটু পাওয়ারটা বেশি, এটা আমার আল্লাহ বোঝায়। হুজুর ডাক দিয়ে কয় বাবা আসো তুমি আমার সামনে আসো। সামনে আসার পরে হুজুর কি করলেন ওনার ঘাড়ের মধ্যে মালটা লইয়া ছেলেটার মাথার উপরে দিয়ে দিছে এইভাবে, বাবা চোখ বন্ধ করো। হুজুর করলাম,
কান্দো কেন হুজুর? আমি আমার মারে আমার বাপরে বড় ভালোবাসি, আমার মা বাপ কই আমি দেখি না হুজুর, জানি না আমার মা বাপ কি জান্নাতি না জাহান্নামী হুজুর, আমার আম্মা আব্বা লাগে দোয়া করেন। তো বাবা চোখ বন্ধ করো, করলাম হুজুর, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম হুজুর, পড়লাম বিসমিল্লাহির রহমানির রহিম বাবা 19 বার পড়ো হুজুর, পড়ছি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বাবা, এবার আমার সাথে পড়ো কালিমে তাইয়্যেবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পড়ছি বাবা 24 বার পড়ো। কেন হুজুর? কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হরফ, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ বাবা 24 বার পড়ো, আর বিসমিল্লাহ 19 বার, 19টা হরফ আছে এজন্য 19 বার পড়ো। পড়ছি হুজুর বাবা চোখ বন্ধ করো, কি দেখো হুজুর? অন্ধকার দেখি। বলে বাবা এবার তুমি পড়ো, ইয়া রব্বি আরনি লাম তারানি, আল্লাহ পাকের কাছে এবার তুমি বলো। বলে হুজুর পড়ছি। বলে বাবা এবার চোখ বন্ধ করো হুজুর, চোখ বন্ধ করছি হুজুর, এত সুন্দর একটা জান্নাতের বাগান দেখা যায়। বলে শুধু জান্নাতের বাগান? বলে না, জান্নাতের বাগানের শেষ মাথায় দেখতেছি একটা পুরুষ আর একটা মহিলা একসাথে বসে রয়েছে। বাবা দেখো তো তারা কে? বলে হুজুর তাকে দেখলাম তারা আমার মার বাবা, একটা জান্নাতের খাবারের প্লেট নিয়ে সামনে বসে রয়েছে। বাবা তারা কে, কেন বসে রয়েছে জিজ্ঞেস করো না। বলে হুজুর তারা তো কথা বলে না। বলে এরাই হচ্ছে তোমার মা বাবা, আমার আল্লাহ পাক তুমি সন্তানকে একটা মাদ্রাসায় পড়াইয়া নেককার সন্তান বানানোর কারণে, ওই আমলগুলো তোমার এলেম শিক্ষা গ্রহণ করার কারণে তুমি আজকে আলেম হইছো, এই জন্য তোমার মা বাবা তোমার জান্নাতের মেহমান হইছে, তুমি সন্তান দোয়া করার কারণে চোখ বন্ধ করে। তাহলে সন্তান যদি ভালো পড়ালেখা করে, ওই সন্তান দোয়া করলে মা বাবা কি জান্নাতি না জাহান্নামী? কথা বলেন না, জান্নাতি না জাহান্নামী? এই জন্য যারা বাবা আছেন আপনাদের কাছে আব্দার সন্তানকে ভালো জায়গায় শিক্ষা গ্রহণ করানোর নিয়ত করেন, আপনি মারা যাওয়ার পর ওই সন্তান আপনার জন্য দোয়া করবে। আর নাইলে কইব মানুষ মারা যাওয়ার পর জানাজার পরে দোয়া নাই, মা বাপ মরার পরে 7 দিন না 40 করিয়া গরিব গুরবানে খাওয়ান, এগুলা জায়েজ নাই। আল্লাহর কসম যারা এগুলা কয় তারা গুমরা গুমরা গুমরা। মা বাপ মারা যাওয়ার পর জানাজার নামাজ পড়ার পর অবশ্যই দোয়া আছে, দোয়ার দলিল লাগলে আমার কাছে আইএম দলিল আছে। আজকে আর কোনো কিছু বল আমরা এদিকে কি পড়ে না লাশলে দৌড় মারে তাড়াতাড়ি আছে না আছে না? এগুলা তো এগুলো অন্য সময় দিমু, আল্লাহ পাক বোঝার তৌফিক দাও, আপনারা দোয়া করবেন। আমি ছোট মানুষ, এখনো দাড়ি দিয়ে উঠছে না, পোলাইন মানুষ, তবু আলোচনা আল্লাহ করাই বিদায় করি আপনাদের দোয়ার বরকতে। আমি গুণাগারের 7টা মাদ্রাসা কুমিল্লা শহরে দোয়া করবেন আপনারা, এর ভিতরে 2টা মহিলা মাদ্রাসা বোর্ডিং সহকারে আছে, আর একটা আমার এলাকায় করছি, দোতলা কমপ্লিট রঙও করে লাইছি, টাইলস কিনে দিয়েছি, এখন করার বাকি। উত্তর সাইডে দিয়া একটু ভাত ফলা পানের জন্য ভাত করুন, ওজুখানে এগুলো করার বাকি করব ইনশাল্লাহ, দোয়া করবেন। এই মাদ্রাসাগুলো করার উদ্দেশ্য কি জানেন? এই মাদ্রাসার এলাকার মানুষগুলারে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলার দিনই এলাম শিখামু, যা করো বড় হওয়ার পর অন্য কাজকর্ম কর, আল্লাহর কোরআনটা শিখ, মা বাপ মারা যাওয়ার পর জানাজার নামাজটা পড়াইতে পারলে চলবে। কারণ নবী কইছে কোন সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়াইতে পারে, আল্লাহু আকবর কয়ে শুরু করে, আল্লাহু আকবর কয়ে শুরু করার পরে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সন্তানের মা বাবার জানাজার নামাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে শেষ করার সাথে সাথে আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। আল্লাহ জোরে কন্না আমিন, আরো জোরে কন্না আমিন।